শেরপুরে আন্ত উপজেলা ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে নকলা উপজেলা ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে নকলা উপজেলা একাদশ 4-2 গোলের ব্যবধানে শেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলাটি 1-1 গোলে অমীমাংসিত ছিল। খেলার প্রথমার্ধে 18 মিনিটে শেরপুর সদর উপজেলা ফুটবল একাদশের মিডফিল্ডার রশিদ প্রথম গোল করেন। 33 মিনিটের সময় নকলা উপজেলা ফুটবল একাদশের মিডফিল্ডার রিজবি দূরপাল্লার শটে গোল করলে 1-1 গোলে সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও কোনো দলই গোল করতে পারেননি, ফলে নির্ধারিত সময়ের পর খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে 5টি শটের মধ্যে নকলা 3টি গোল করলেও শেরপুর মাত্র 1টি গোল করায় নকলা 4-2 গোলে জয়লাভ করে। খেলা শেষে জেলা প্রশাসক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি ও পুলিশ সুপার রফিকুল হাসান গনি বিশেষ অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন। পল্লী টিভি বাংলা ডেস্ক।